হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল বাংলা ট্যুরে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ইকো পার্ক কয়েক ঘন্টার জন্য। তো আপনারা এখানে চলে আসতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের আসতে। এটা হচ্ছে ইকো পার্কের গেট, এখানে চারটে গেট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে? তো এটা টিকিট কাউন্টার, এখানে 30 টাকা টিকিট নেয়। শীতের সময় 11টার সময় খুলে যায়, সোমবার বন্ধ থাকে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে। এটা ভেতরে এন্ট্রান্স, এটা দুই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট তাজমহল আকারে বানিয়েছে, একটা তাজমহলের মতো দেখতে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এটা ম্যাপ, এখানে এখান থেকে আপনি কোন দিকে যাবেন কী সব দিকে ডিটেলস লেখা আছে, আপনি দেখতে পারেন। ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে খাবারের দোকান আছে, খাবারের স্টল আছে, এখানে পিকনিক মতো করতে পারেন। কিন্তু এখানে সে রান্না করা যায় না, কিন্তু আপনারা রান্না করে বাড়ি থেকে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে আছে বাটারফ্লাই, দেখতে পাচ্ছেন, এখানে কোনো টিকিট লাগে না ভিতরে ঢুকতে গেলে, শুধু এখানে কথা বলতে মানা করে আর ভিডিও করতে মানা করে। তাও আমি একটু ভিডিও করেছিলাম, ছোট্ট ভিডিও। এটা গেট, এখানে প্রচুর বাটারফ্লাই আছে, খুব বিভিন্ন রঙের বাটারফ্লাই দেখতে পাওয়া যায়। এই যে আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম, এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে এটা মূর্তিটা। এখানে মুখোশ দিয়ে করা, নিচে ছোট ছোট পাথরের টুকরো আছে, খুব সুন্দর দেখতে লাগবে আপনাদের। আমি তো অনেকবারই গেছি, আমার খুব যতবারই যাই আমার মনই ভরে না, আমার খুব ভালোই লাগে। অনেক বড় জায়গাটা, এগুলো বাগানের মধ্যে করা আছে, স্ট্যাচু টাইপের, হরিণ আছে, হাতি আছে, জিরাফ আছে। এটা হাতি থেকে যাবে সবসময়। পুরোটাই জঙ্গল। এটা হচ্ছে ওয়াটার শাওয়ার, উপর থেকে জলগুলো পড়ে শাওয়ারের মতো, খুব ভালো লাগে দেখতে। এই স্ট্যাচুগুলো আছে জিরাফ, এখানে অনেকগুলো জিরাফ আছে, আপনারা প্রচুর ফটো তুলতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। যদি আমার কথা বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে এত গোলাপ আছে, এত ফুল আছে, লাল, পিঙ্ক, হোয়াইট, অরেঞ্জ, সব রকম কালারে গোলাপ ফুল আছে এখানে, খুব সুন্দর। মানে আমি বলে বোঝাতে পারবো না যেখানে গোলাপগুলো এত সুন্দর, খুব বড় বড় গোলাপ ফুলগুলো। খুব ভালো লাগছে দেখতে এদের পিঙ্ক কালার গোলাপ, সব থেকে বেশি ভালো লাগে রেড গোলাপ গুলো। পিঙ্ক কালার গোলাপ গুলো, এই সব গোলাপ গুলো খুব বড় বড়, মানে ছোট সাইজের গোলাপ খুব একটা দেখা যায় না, সব বড় বড় গোলাপ গুলো। এটা যে হোয়াইট, হোয়াইট রোজ, পুরো ভর্তি হোয়াইট গোলাপ গুলো, পুরো কি সুন্দর দেখতে লাগছে। ইকো পার্কে যাওয়ার জন্য আপনারা বাসও, অনেক রকম অনেক বাস আছে, বাসে আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে অরেঞ্জ গোলাপ, এটা হচ্ছে ঝিল টাইপের করা, ঠিক আছে, ঝিলই বলতে পারেন। এখানে আপনারা বোটিংও করতে পারেন, অনেকে বোটিং করছে, প্রচুর বোটিং বোট আছে, বোটিং করতে পারেন, টিকিট কেটে বোটিং করতে হবে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সাইডে বসে, দূরে দেখতে পাচ্ছেন পুরো অনেক বোট রয়েছে, প্রায় হাজার হাজার লোক রয়েছে।
সাইক্লিং করতে পারেন, এখানে টয় ট্রেন আছে, এটা গাঁদা ফুল, দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণা, খুব সুন্দর। সব মিলিয়ে খুব ভালো লাগবে আপনাদের। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।